ਰਾਈਆਂ ਦੂਰ ਦੂਰ ਰਹੀਏ ਠੱਗ ਹੁੰਦੀਆਂ ਨਾ ਸੂਰ ਤੂੰ ਵੀ ਹੈ ਸ਼ਿਕਾਰੀ ਪੂਰੀ ਰੱਖ ਦਿੱਤੀ ਯਾਰ ਘੁਮਾਣਾ ਹੈ ਕੁਵਾਰੀ। हेलो एवरीवन, आशा करी अपनारा सबाई भलो आछेन। आज के ट्यूटोरियल आमी आपनादेरके देखाबो किभाबे आपनारा एलिट मोशनेर एक्सएमएल फाइल यूज कर ए ट्रेनिंग भिडियोगुलो एडिट करबेन। तो बंधुरा आपनारा किन्तु खूब ही अल्प समय एबं खूब सहजे किन्तु ए ट्रेनिंग भिडियोगुलो एडिट करते पारबेन एक्सएमएल फाइलेर माध्यमे। ओके, किभाबे करबेन ए एडिटटी स्टेप बाय स्टेप आमी आपनादेरके खूब सहजे बुझिए दिब। तो अवश्यई आपनारा सम्पूर्ण भिडियोटी देखबेन ना टेने, जदि शिखते चान किभाबे आपनारा ए एक्सएमएल फाइलटी एलिट मोशन एपटीते यूज करबेन। तो बंधुरा भिडियो शुरू আগে একটু অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে এসে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন, আর ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দেই। অল রাইট গাইস, আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে একটি এক্সএমএল ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা লিঙ্কে ক্লিক করলে এক্সএমএল ফাইলটি পেয়ে যাবেন। ওকে, তো আপনারা সেই ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ফাইলটি ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন আপনাদের ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে আসার পর আপনারা চলে যাবেন ফোন স্টোরেজে। স্টোরেজে আসার পর এখান থেকে চলে যাবেন ডাউনলোডে। ডাউনলোডে আসার পর উপরে সার্চে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ব্লার লিখে দিবেন, ব্লার। ওকে, তো আমি ব্লার লিখে দিলাম। তারপর আমাদের এই এক্সএমএল ফাইলটি চলে আসলো এখানে। তো এইখান থেকে আমরা এই ফাইলটি সিলেক্ট করে নিচে সেন্ডে ক্লিক করব, বা শেয়ারে আপনি ক্লিক করে দিবেন। তারপর আপনার মোবাইলে থাকা সবগুলো অ্যাপ এখানে শো করবে। তারপর এখান থেকে আপনি যদি প্রথম পেজে না পান এলাইট মোশন অ্যাপটি, তারপরে পরবর্তী পেজগুলো চেক করবেন। ওকে, চেক করার পর আপনার জাস্ট এলাইট মোশন অ্যাপটি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার এই এক্সএমএল ফাইলের যে প্রজেক্টটা আছে সেটা এলাইট মোশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা এখন আমি চলে যাব এলাইট মোশন অ্যাপটিতে। এলাইট মোশন অ্যাপটিতে আসার পরে প্রথম অবস্থায় এরকম থাকবে। তো আপনি এখান থেকে প্রজেক্টে ক্লিক করে দিবেন। ওকে, প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন উপরে নিউ প্রজেক্ট নামে একটা প্রজেক্ট এখানে চলে আসছে। তো এখানে জাস্ট এই প্রজেক্টটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের এক্সএমএল ফাইলটাতে কিন্তু চলে আসলাম, বা আমরা আমাদের প্রজেক্ট ফাইলটাতে চলে আসলাম। ওকে, তো এখানে আপনি কী কাজটা করবেন, আপনার কাজ হচ্ছে আপনি একদম নিচে চলে যাবেন লেয়ার গুলো থেকে। তো আমি যদি এটাকে ছোট করে একটু সামনেগুলো দেখাই। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে উপরে কিন্তু অনেকগুলো লেয়ার চলে গেছে। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে ছোট ছোট লেয়ার আছে এখানে, প্রথমে একটা বড় লেয়ার, তারপর এই ছোট ছোট, তারপর যে ছোট ছোট লেয়ারগুলো আছে প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা ভিডিও অ্যাড করবেন। তো কীভাবে ভিডিও অ্যাড করবেন, জাস্ট আপনি এই লেয়ারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই ওয়ার্নিংটা দিলে আপনি ওকে ক্লিক করে দিবেন। তারপর আপনি নিচ থেকে কালার অ্যান্ড ফিলে ক্লিক করে দিবেন। ওকে, ফিলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মিডিয়া নট ফাউন্ড দেখাচ্ছে, সেখান থেকে জাস্ট এই মিডিয়া নট ফাউন্ড লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার গ্যালারি থেকে এই পার্ট, ভিডিও পার্টটা সিলেক্ট করে দিবেন, বা প্রথম যে পার্টটা আছে ভিডিওর। তো আমি এখানে অনেকগুলো ভিডিও কিন্তু ডাউনলোড করে রেখেছি, কারণ আমি প্রত্যেকটা লেয়ারে আলাদা আলাদা ভিডিও অ্যাড করবো। ওকে, তো প্রথম লেয়ারটাতে আমি এই ভিডিওটা অ্যাড করবো। তো এই ভিডিওটা সিলেক্ট করে নিই, উপরে আমরা প্লাস আইকন দেখতে পাবো, এটাতে ক্লিক করে দিব। ওকে, তো আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লার ইফেক্টটাও চলে আসছে এবং ভিডিওটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা পরে এইচডিআর ইফেক্টটা ইউজ করে আমাদের ভিডিওটা আরও গর্জিয়াস করে নিব। ওকে, তো আমি পরবর্তী লেয়ারে চলে যাবো, আবার এই লেয়ারটা ক্লিক করে দিব, তারপর ওকে দিয়ে দিব। এখান থেকে আবার কালার অ্যান্ড ফিলে যাব, মিডিয়া নট ফাউন্ড লেখাটাতে ক্লিক করব। তারপর আমি যে সেকেন্ড যে ভিডিওটা আছে এটা সিলেক্ট করে উপরে প্লাস আইকনে ক্লিক করে দিব। ওকে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর খালি জায়গায় ক্লিক করে আবার সেম কাজটা তিন নম্বর লেয়ারে করব, কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড। তারপর এখান থেকে তিন নম্বর ভিডিওটা সিলেক্ট করে প্লাসে ক্লিক করে দিব। ওকে, ব্যাক চলে আসবো, ব্যাক আসার পর খালি জায়গায় ক্লিক করে দিব। তো বন্ধুরা এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা লেয়ারের জন্য ভিডিও সিলেক্ট করে দিচ্ছি। অলরাইট বন্ধুরা, আমাদের সবগুলো ভিডিও প্রত্যেকটা লেয়ারে অ্যাড করা হয়ে গেল। তো আমাদের মোটামুটি ভিডিও অ্যাড করার কাজটা শেষ। এখন আমরা এই ভিডিওতে যে ট্রেন্ডিং মিউজিকটা আছে সেই মিউজিকটি ইম্পোর্ট করে নিব। ওকে, তো আমি ডিসক্রিপশনে একটি টিকটক ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনার লিঙ্কে ক্লিক করলে একটি টিকটক ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটি আগে ডাউনলোড করে রেখে দেবেন। ওকে, তো এখানে যখন এডিট করতে আসবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে যাবেন মিডিয়াতে। মিডিয়াতে যাওয়ার পর আমি যেই ভিডিও লিঙ্কটা দিয়েছি সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে দিবেন। ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ভিডিও লেয়ারটাতে ক্লিক করে দিবেন, একদম উপরে ভিডিওটা ইম্পোর্ট হয়ে যাবে।
ওকে ভিডিও লেটারে ক্লিক করে উপর একটা থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন এখান থেকে আপনারা এক্সট্রাক্ট অডিও একটা লেখা দেখতে পাবেন এইটাতে ক্লিক করে দিবেন তো আমাদের এখানে অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে তো এখান থেকে এখন আমি এই ভিডিওটা সিলেক্ট করে এই ভিডিওটা ডিলিট করে দিব ওকে এই লেয়ারটা সিলেক্ট করে দিলাম তারপর উপরে একটা ডিলিট অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ডিলিট হয়ে যাবে ওকে তো এখন আমাদের মিউজিকটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যদি প্লে করে দেখাই এখানে কিন্তু আটকে যাবে স্মুথলি দেখা যাবে না সেভ করার পরে বাকিটা দেখা যাবে তো এখন যদি আপনি ভিডিওর স্যাচুরেশনটা বাড়াতে চান আপনারা উপরে যে একটা লেয়ার দেখতে পাচ্ছেন ফাস্ট সিসি ডাউন ওকে তো এই লেয়ারটাতে ক্লিক করে দেবেন এখান থেকে চলে যাবেন ইফেক্টে এখান থেকে যে শার্পের লেয়ারটা আছে এটাকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিতে পারবেন ওকে এটা দরকার নেই আপনাদের তো এখানে আপনি অ্যাড ইফেক্টে ক্লিক করবেন তারপর চলে যাবেন কালার অ্যান্ড লাইটে লাইটে যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন স্যাচুরেশনে স্যাচুরেশন কোথায় আছে একটু নিচে ওকে স্যাচুরেশন ক্লিক করে দিলাম স্ট্যান্ডার্ড সেটিংস তো এখান থেকে আমি থ্রি ডট ক্লিক করে এখান থেকে স্যাচুরেশনটা বাড়িয়ে দিব ভিডিওর তারপর ভাইব্রেন্সটা বাড়িয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং কালারটা কিন্তু অনেক গর্জিয়াস হয়ে যাচ্ছে ওকে তো এখন যদি সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আমাদের ভিডিওতে কিন্তু এইচডিআর ইফেক্টটা নেই বন্ধুরা এখন আমাদের ভিডিওতে এইচডিআর ইফেক্ট অ্যাড করবো ওকে এইচডিআর ইফেক্ট অ্যাড করার জন্য আমরা সিম্পলি এখানে প্লাস আইকনে ক্লিক করে দিব তারপর এখান থেকে শেপে ক্লিক করে দিব এই শেপটা আমরা ধরে ফুল স্ক্রিন করে দিব ওকে ফুল স্ক্রিন করে দেওয়ার পর আমরা চলে যাব কালার অ্যান্ড ফিলে তারপর এখান থেকে গ্রিন করে ব্যাক চলে যাবো ব্যাক আসার পর এখান থেকে চলে যাবো ব্ল্যান্ড অ্যান্ড অপাসিটিতে তারপর চলে যাব ডিফারেন্সে ডিফারেন্সে যাওয়ার পর সাবট্র্যাক্টস তারপর ব্যাক চলে যাবো ব্যাক আসার পর আবার ইফেক্টে যাব অ্যাড ইফেক্ট এখান থেকে আমরা উপরে সার্চ করে দিব কপি ব্যাকগ্রাউন্ড ক্লিক করে দিলাম স্ট্যান্ডার্ড সেটিং ওকে তারপর ব্যাক চলে আসবো ব্যাক আসার পর আবার ইফেক্ট এখান থেকে অ্যাড ইফেক্ট তারপর এখান থেকে গোশিন জিএ লিখে দিব তাহলে গোশিন ব্লর ইফেক্টটা চলে আসবে এটা সিলেক্ট করে দিব এখান থেকে স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করে দিব তারপর এখান থেকে থ্রি ডটে ক্লিক করে গোশিন ব্লর লেয়ারটাতে এটাকে আমরা বাড়িয়ে দিব ওকে তো এখান থেকে আমরা বাড়িয়ে দিচ্ছি এটাকে আমরা 700 করে দিব ওকে এখান থেকে 500 করে দিলে হবে তারপর এখান থেকে ব্যাক চলে আসবে ওকে ব্যাক আসার পরে আমি আবার ইফেক্টে ক্লিক করব অ্যাড ইফেক্ট তারপর উপরে সার্চে ক্লিক করে দিব সার্চে ক্লিক করার পর এখানে ইএক্স লিখে দিব তারপর এক্সপোজার অ্যান্ড গামা একটা ইফেক্ট চলে আসবে এটা আমরা ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিং তারপর এই এটা থ্রি ডটে ক্লিক করব এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে দিব ওকে এক্সপোজারটা বাড়িয়ে দিলাম আর কিছুই করব না পরে যদি লাগে আমরা আবার এসে এখানে ঠিক করে নেব ওকে ব্যাক চলে আসবো ব্যাক আসার পর খালি জায়গায় ক্লিক করব খালি জায়গায় ক্লিক করার পর এখানে আমরা নতুন আরও একটা শেপ নিব তাই আমি নিচে প্লাস এখানে ক্লিক করব তারপর এই শেপটাতে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে দিব ফুল স্ক্রিন করে দেওয়ার পর আবার চলে যাবো কালার অ্যান্ড ফিলে এখান থেকে হোয়াইট সিলেক্ট করে দিব তারপর এখান থেকে চলে যাবো ব্যাকে ব্যাকে যাওয়ার পর এখান থেকে ব্ল্যান্ড অ্যান্ড অপোসিটিতে যাবো যাওয়ার পর এখান থেকে চলে যাবো কন্ট্রাস্টে যাওয়ার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করে দিব তো আমাদের এখানে এইচডিআর ইফেক্টটা অ্যাড হয়ে গেছে এখন আমরা উপরে যে দুইটা লেয়ার আছে এই দুইটা লেয়ার সম্পূর্ণ ভিডিওতে দেওয়ার জন্য এই দুইটা লেয়ার সিলেক্ট করে দিব তাই বাম পাশে চোখে ক্লিক করে দেওয়া রাখলে এটা সিলেক্ট হয়ে যাবে তারপর এটাকে সিলেক্ট করে দিব তারপরে আমি একদম ভিডিও শেষে চলে আসলাম আসার পরে আমরা নিচে একটা টুলস দেখতে পাচ্ছি বাম পাশে একদম কর্নারে এটাতে ক্লিক করে দিব তাহলে এই লেয়ারটা সম্পূর্ণ ভিডিওতে চলে আসবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের লাইটের কিছুটা সমস্যা আছে তো লাইটের প্রবলেমটা ফিক্স করতে হলে আমরা চলে যাব ওয়েট আমি একটু সামনে এসে নিই ওকে তো আমরা চলে যাব রাউন্ড রেক্টেঙ্গেল ওয়ানে চলে যাব ওয়ানে যাওয়ার পর এখান থেকে চলে যাব ইফেক্টসে ইফেক্টসে যাওয়ার পর এখানে গামাতে যাব যাওয়ার পর এখান থেকে লাইটটা আমরা বাড়িয়ে দিব তাহলে কিন্তু আমাদের এই ডার্কের প্রবলেমটা চলে যাবে ওকে তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অনেকটা লাইট হয়ে গেছে ব্যাক চলে আসবো আসার পর এখন যদি আমি ভিডিওটা প্লে করে দেখি কী অবস্থা ওকে আপনারা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই অস্থির হয়ে গেছে এবং ভিডিওতে কিন্তু সব ধরনের শেক ইফেক্ট এবং মানে যা যা লাগে সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে এখন মানে মিউজিকের বিটের সাথে ওকে তো এই এডিটটি কিন্তু খুবই ইজি গাইস এই এডিটটি যদি আপনাদের বুঝতে কষ্ট হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটি একটু বারবার দেখবেন কয়েকবার দেখলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কীভাবে আপনারা এডিটটি করবেন ওকে তো আমাদের ভিডিওটি এখানে এডিট কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ভিডিওটি সেভ করে নেব ভিডিওটি সেভ করার জন্য উপরে একটা সেভের অপশন আছে এক্সপোর্টের অপশন এটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর নিচে এক্সপোর্ট লেখাটাতে জাস্ট ক্লিক করে দিলেই আমার ভিডিওটি সেভ হয়ে যাবে আই হোপ গাইস আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার এক্সএমএল ফাইল ইউজ করে ট্রেনিং ভিডিও এডিট করবেন যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের টিউটোরিয়াল আপনার কাছে কেমন লাগলো তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ